ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা একটা নতুন জায়গায় ঘুরতে এসেছি, আবার গ্রাম বাংলার ভেতরে। এটা হলো রানাঘাটের কাছে চাপড়া, এবং এই চাপড়ার এই এলাকায় প্রচুর ফুলের চাষ হয়। ফুলের চাষ বলতে মানে আপনি বলতে পারেন যে এখানকার অর্থনীতির প্রায় অধিকাংশটাই এই ফুলের চাষের উপরে দাঁড়িয়ে রয়েছে। এবং এখানকার ফুল শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্য, বিভিন্ন আর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, সব জায়গায় এখান থেকে যায়। তো চলুন দেখে নেওয়া যাক। চারিদিকে মাইলের পর মাইল বিস্তৃত, যতদূর চোখ যাচ্ছে সব ফুলের চাষ। বিভিন্ন রকম ফুল আছে, শীতকালের সিজনাল ফুল, এবং অনেক পাতাবাহার গাছ, অনেক রকমারি গাছ। এই দেখুন ছোট ছোট নারকেল গাছের চারা, মানে পুজোয় যে ডাব ছোট ছোট ব্যবহৃত হয় সেই ডাবগুলো হয়তো এই নারকেল গাছ থেকে হবে। এগিয়ে যাওয়া যাক। সামনে ইয়ে দেখা যাচ্ছে, ওটা হলো গ্রিন হাউস। তো যেসব গাছের টেম্পারেচার বেশি লাগে সেগুলোকে ওর ভেতরে চাষ করা হয়। কারণ হলো মানে আমরা জানি গ্রিন হাউস মেকানিজম, যে সূর্যের আলো এর ভেতরে প্রবেশ করে, তাতে হিটটা যেটা আছে সেটা ওই ডিফ্র্যাকশন হয়ে আর বাইরে বেরোতে পারে না, সব ভেতরে টেম্পারেচারটা বেশি থাকে। তো হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে আসলাম অন্য একটা মাঠের দিকে। এখানে দেখা যাচ্ছে যে হলুদ রঙের, তারপরে সাদা রঙের, পরে আবার হলুদ রঙের, আর এপাশে এগুলো বেগুনি রঙের, নীল রঙের, সব চন্দ্রমল্লিকা গাছ। সামনে দেখা যাচ্ছে চন্দ্রমল্লিকার আরেকটি ভ্যারাইটি, এটি সাদা রঙের চন্দ্রমল্লিকা। এই গাছগুলোর সাথে ছবি না তুললেই যেন নয়, সে কারণে আমি ফ্রন্ট ক্যামেরা অন করে নিয়ে ছবিগুলো তুলছি। তো সুন্দর চন্দ্রমল্লিকা, দেখা যাক এবার কোন দিকে যাওয়া যায়। সামনের দিকে এগিয়ে চলেছি। এই যে রাস্তার জমির মধ্যে আল, মাঝখান দিয়ে দেখা যাচ্ছে জল যাওয়ার জন্য ক্যানাল করা আছে। এই দেখুন এই গাছটা, এই ছোট ছোট পাতা, আপনারা হয়তো নোটিস করে থাকবেন যে কোনো বিয়ে বাড়িতে বা অন্য কোনো অনুষ্ঠান বাড়িতে ডেকোরেশন যেখানে হয় সেখানে এই পাতাগুলো ইউজ করা হয়। তো এখানে এই পাতাগুলো চাষ করা হয়েছে, সুন্দর লাগছে দেখতে। দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে। দাদা, রজনীগন্ধা নেই কেন?
কেন শেষ হয়ে গেছে? এখন কি বিয়ে সিজন নাকি? ওইদিকে আছে না? হ্যাঁ শেষের দিকে সিজন। হ্যাঁ মানে শীতের প্রায় শেষ শেষ। তো বলছে যে এই চাষি ভাই বলছে যে আরো এক মাস আগে যদি আসতাম তাহলে পুরো মানে দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স, ফুলের উপত্যকা মনে হতো এটাকে। আর ওই দূরের জমিটায় দেখা যাচ্ছে, এই না জুম করলে বোঝা যাবে কিনা, এখানে রজনীগন্ধা ফুটে রয়েছে। যাই কাছে গিয়ে দেখে আসি। উপরে ইলেকট্রিক লাইন, আর দেখা যাচ্ছে যে ইলেকট্রিক লাইনের মধ্যে সব পাখিরা বসে পরন্ত বিকেলের সোনাঝরা রোদ্দুর উপভোগ করছে। খুবই সুন্দর একটা পরিবেশ। আমরা রজনীগন্ধা মাঠের দিকে এগিয়ে যাচ্ছি, আর এদিকে একজন চাষি ভাই জমিতে চাষ করছেন। আর এই দেখুন কত পাখি। ও আমার যদ্দূর মনে হয় এগুলো ফিঙে পাখি, বাংলায় ফিঙে পাখি বলে, শিওর না যদিও। সাথে শালিক পাখি আছে, চড়ুই আছে, অনেক রকম পাখি আছে। আর এই যে ডান দিকে রজনীগন্ধা, এগুলো এখনো মানে পরিণত হয়নি, আরো হয়তো দু চার দিন পরে পুরো ফুল ফুটবে। এগিয়ে যাই, দেখি সামনে কি অপেক্ষা করছে। ইন্টারেস্টিং জিনিস, দিনের শেষে যেসব ফুলগুলো বড় হয়ে যায়, পরিণত হয়ে যায়, এনারা সেসব ফুলগুলোকে তুলে নেন পাইকারি মার্কেটে নিয়ে যাওয়ার জন্য। আর পাইকারি মার্কেট বসে রাত্রিবেলা। আপনারা কি গুনে গুনে তোলেন নাকি কতগুলো? আচ্ছা একশো খানা হলো, ভালো। ওদিকে গোলাপ নাকি ওগুলো যে হাতে লাল লাল? আচ্ছা আচ্ছা, আসলে আমি বিকেলবেলা এসেছি, তো এখন সবার মানে এনাদের ফুল তোলার সময়। সারাদিনে যা ফুল পরিণত হয়েছে সেগুলো এনারা তুলে নিয়ে এখানে কাছে পাইকারি বাজার আছে ওখানে নিয়ে যায়। দাদা এটা কি ফুল? হ্যাঁ ডেইজি। আচ্ছা কালার ডেইজি, ও সুন্দর। দোহরল মানে পুরো ডেইজি বললো, ডেইজি ফুলগুলো খুব সুন্দর লাগছে। মানে গাছের পাতা দেখা যাচ্ছে না, শুধু ফুলগুলোই দেখা যাচ্ছে, তো পুরো মাঠটাই একটা কালারফুল ব্যাপার। এখানে একটা বড় পুকুর আছে, মানে আমরা যাদের এখানে এসেছি বললেন এটা ওনাদেরই পুকুর, চার ভাই আছে, তো চার ভাইয়ের যৌথ পুকুর মাঝখানে, আর চারিদিক দিয়ে ওনাদেরই ম্যাক্সিমাম জমি যেগুলোতে ফুল চাষ হয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা বোট রাখা আছে, তো বললেন যে এখানে নাকি বোটিংয়ের ব্যবস্থাও আছে, যদি কেউ চায় বোটিং করতে তো সে করতে পারে। সুন্দর, সুপার, অপরূপ সুন্দর কালার। ওয়াও, এই দেখুন মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করছে, এটা ডেফিনেটলি আজকের দিনের সেরা মুহূর্ত। সামনে ভ্যালেন্টাইন ডে, আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোলাপ গাছ, এবং প্রত্যেকটা গাছে অসংখ্য ফুল ফুটে রয়েছে। যদিও ফুলগুলো এখন সব ছোট, আমার মনে হয় আজকের যেগুলো ছিল সব তুলে নিয়ে গেছে, সেই কারণে সব কুড়ি দেখতে পাচ্ছি ছোট অবস্থায়।
তো গোলাপ গাছ সমস্ত ভ্যালেন্টাইন্সদের জন্য তার সুন্দর ছোট্ট গোলাপ নিয়ে রেডি হচ্ছে। এই যে এই মানে ফুলগুলো তোলা হয়েছে এবং এগুলো সব ম্যাচিওর গোলাপ, এগুলোকে এনারা আজকে পাইকারি মার্কেটে নিয়ে যাবেন এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হবে। সুন্দর এবং ফুলগুলো একটু ছোট, কারণ হলো মানে এগুলো একবারে গোড়াতে মানে নিচে থেকে কাটা, তো এগুলো জলে রাখা হবে এবং যেটুকু নেক্সট ম্যাচিউরিটি লেভেল আসার সেটুকু এরা জলের মধ্যে থেকেই আসবে, তো সেই কারণে এগুলো এই সাইজে এগুলো কাটা হয়। এই দেখুন একটা ফুল, আশা করি এটা আমাদের চোখে পড়েনি এখনো, না হলে এখনই তুলে নেবেন। এখানে একটা ফুল আছে মনে হয়, দেখি যাই আমি হাঁটতে হাঁটতে কাছে। সব তো ছোট ছোট, বড় ফুল সেভাবে হয়নি নাকি? দেখি হাতের গুলো দেখি একটু, এগুলো জলে থাকলে মনে হয় একটু বড় হবে নাকি? কাল সকালে বড় বড় হয়ে, সকালে বড় বড় হয়ে যাবে। আচ্ছা এটা এখানে একটা দেখছিলাম, এটা মনে হয় কাট। সামনে ছোট ছোট গাছ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই এই গাছগুলো, এটা এটা এগুলো কি বলুন তো, এগুলো আমাদের আম গাছ, একদম ছোট আম গাছ, এবং এগুলো এই প্রজাতিরই, এর থেকে বড় পাওয়া বড় হয় না। আর এটা কি কাজে লাগে? এটা আমাদের পুজোয় যে আম্রপল্লব লাগে, আমেশ্বর বলে যে পঞ্চপল্লব, সেগুলোর জন্য এটা ব্যবহার করা হয়। মানে এখান থেকে এই একদম পাতাগুলো ছোট থাকে এবং বোটা থেকে তুলে নেওয়া হয়, যাতে আর কি পুজো এবং মেনলি পুজোর কাজেই লাগে। প্লাস আমার মনে হয় এগুলো ওই ডেকোরেশনের কাজেও ব্যবহার করা হয়, এই ছোট ছোট আম গাছগুলো। আচ্ছা আচ্ছা, এটা জিপসি গাছ, এর ফুল ও পাতা ডেকোরেশনের কাজে ইউজ হয়, এখানে এগুলো কমার্শিয়ালি চাষ করা হয়েছে। আমরা এতক্ষণ দেখলাম সব ফুল বিভিন্ন জায়গা থেকে তুলছে, সব একসাথে জড়ো করে জিনিসগুলোকে প্যাকিং হয়, প্যাকিং করে নিয়ে ওগুলো মার্কেটে চলে যায়। গ্রিন হাউসের ভেতরে একটা বড় ফুল ফুটে রয়েছে। সামনে দেখা যাচ্ছে যে ফুল সেটা হলো রক্তগাঁদা। সামনে ওটা কি ফুল দেখা যাচ্ছে দেখে আসি। আপনার মনে জাগবে আপনি যদি এখানে আসেন, আপনারা যদি শীতকালে এখানে আসতে চান তাহলে রানাঘাট শিয়ালদা মেন লাইনে ট্রেন ধরে রানাঘাট থেকে টোটো করে চাপড়ায় চলে আসতে পারবেন যে কোনো দিন। আশা করি আপনাদের ভালো লাগবে এই জায়গাটি ঘুরে। তো কেমন লাগলো অবশ্যই যদি আসেন তাহলে জানাবেন। প্লেনে চলে যায় বা মানে অন্য রাজ্যে চলে যায়? কোথায়? নেপাল ভুটান এগুলো? বাবা, ঘোরা প্রায় শেষের দিকে, এখন আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। বেরোনোর আগে মানে এনার্জি সবচেয়ে এদিকে ম্যাক্সিমামটা,
আমার পিসামশায় পরিচিত। তো কিছু ফুল আমাদেরকে উপহার স্বরূপ দিলেন, এই যে আমাদের জন্য ফুল নিয়ে এসেছে কিছু। চন্দ্রমল্লিকাই তো, তাই না? আজকের মতো এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।